আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ, সত্যের সন্ধানে এগিয়ে থাকি। নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ, আপনাদের সাথে আমি পূজা। আজকের বিশেষ বিশেষ খবর হলো, আজ পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতায় সিপিআইএমের ডাকে এনআরসি বিরোধী মহামিছিল হয়ে গেল। এই মিছিল গড়বেতাসহ পরিক্রম করে গড়বেতা বিডিও অফিসে পথসভার মাধ্যমে সমাপ্তি হয়। এই মিছিলে পা মেলায় সাধারণ মানুষ সহ সিপিআইএমের কর্মীরা। এই মিছিল ছিল চোখে পড়ার মতো। এই মিছিলে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর সিপিআইএম পার্টির সম্পাদক তরুণ রায়, রাজ্য কমিটির সদস্য তাপস সিনহা, জেলা কমিটির সদস্য তপন ঘোষ, জেলা কমিটির সদস্য ও ধাদিকা এরিয়া কমিটির সম্পাদক দিবাকর ভূঁইয়া, গড়বেতা এরিয়া কমিটির সম্পাদক সামেদ গায়েন, শকুর আলী সহ প্রমুখরা। এনআরসি প্রতিবাদ নিয়ে সিপিআইএমের রাজ্য কমিটির সদস্য তাপস সিনহা ঠিক কী বললেন, চলুন শুনে নেওয়া যাক। এনআরসির নামে বিজেপি সরকার গোটা দেশের মানুষকে আতঙ্কিত করার চেষ্টা করছে। আসাম থেকে শিক্ষা নিয়ে বাংলায় রুখে দাও, এই স্লোগানকে সামনে রেখে আমরা রাজ্য জুড়ে আন্দোলন সংগ্রাম সংগঠিত করছি। কেন্দ্রীয় সরকার মানুষের সমস্যা সমাধানে ব্যর্থ। আপনারা সকলেই জানেন, দিনের পর দিন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, বেকারি বাড়ছে, অনাহার বাড়ছে, দারিদ্রতা বাড়ছে, কৃষকের আত্মহত্যা বাড়ছে, আর এই সমস্ত কিছুকে ঢাকা দেওয়ার জন্য তারা মেরুকরণের রাজনীতি করছে। কখনো যুদ্ধ খেলা করছে, কখনো নিরীহ সেনাবাহিনীদের খুনের লাশ দেখিয়ে তারা দেশের ভোট নেওয়ার চেষ্টা করছে। দ্বিতীয়বারের জন্য নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরে এনআরসি ঘোষণা করেছে, 370 ধারা কাশ্মীরে বাতিল করে 100 আজকে 50 দিনের বেশি সময় হলো কাশ্মীরের মানুষকে বন্দি করে রাখা হয়েছে। আর এনআরসির জুজু দেখিয়ে সমস্ত মানুষকে দেশের বাইরে বের করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বিজেপির পক্ষ থেকে। আমরা বলতে চাই, নাগরিকতা কোনো রাজ্যের না, কোনো জাতির না, কোনো ধর্মের না, কারো বাবার সম্পত্তি না। আমরা এই এনআরসি লাগু করতে দেব না। যারা এদেশে জন্মেছে, যারা এদেশের নাগরিক, তারা এদেশে থাকবেন। এদেশ থেকে কাউকে বের করানোর হিম্মত কারো নেই। আর যতদিন বামপন্থীদের শরীরে এক বিন্দু রক্ত থাকবে, ততদিন এই এনআরসি রুখবে এবং বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি রুখবে। এর বিরুদ্ধে আমরা বামপন্থীরা লড়াই করছি। আমরা মানুষের পাশে ছিলাম, মানুষের পাশে থাকব, মানুষের জন্য লড়াই আমাদের জারি থাকবে। আমরা আজকে বিজেপি নেতারা যে হুমকি দিয়ে মানুষকে ভীত সন্ত্রস্ত করছে, এ পর্যন্ত প্রায় 25 জন আত্মহত্যা করছে, এই আত্মহত্যার জন্য, এই খুনের জন্য বিজেপি দায়ী, আর এর বিরুদ্ধে তৃণমূল কোনো আন্দোলন করছে না। আপনারা সবাই জানেন, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মিটিং করেছে, সেখানে এনআরসি সমস্যা নিয়ে তিনি কোনো কথা বলেননি। তাই স্বাভাবিকভাবে এটা পরিষ্কার, বিজেপি তৃণমূল তারা বোঝাপড়া করে চলছে। মানুষকে আতঙ্কিত করে রাখো, মানুষকে মূল সমস্যা থেকে নজর ফিরিয়ে নাও। আমরা এটা হতে দেব না। আমরা এনআরসি বিরোধী লড়াই এবং মানুষের সমস্যা নিয়ে যে লড়াই চলছে, সে লড়াই আমরা জারি রাখবো। এই লড়াইয়ে সর্বস্তরের মানুষকে সামিল হওয়ার জন্য আমরা আবেদন জানাবো এবং সবার কাছে আবেদন জানাবো, আপনারা আতঙ্কিত হবেন না, আপনারা আন্দোলনে সামিল হন। ধন্যবাদ।